হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি তো ভালোই আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কিছু ম্যান ড্রেসের কালেকশন। এই কালেকশনের মধ্যে স্পেশালি ছেলেদের জন্য, মেয়েদের জন্য দু একখানা থাকবে, বাট স্পেশালি ছেলেদের জন্য আজকে যে পিএইচডি ফাইলগুলো শেয়ার করবো, সেই ফাইলের মধ্যে ছেলেদের কিছু কোট বা অন্য কিছু ড্রেসের পিএনজি ফাইল লাগবে, সেগুলো দিয়ে কিন্তু জাস্ট তোমাদের যে মুখের ফেসটা সেটা যদি বুঝিয়ে দাও তাহলে তোমাদের একটা নতুন একটা গেটআপ দিয়ে দিবে। তো কিভাবে সেই ফ্রেমটা আগে চলো দেখিয়ে দিই। আজকে যে ফাইলটা শেয়ার করবো সেই ফাইলটার মধ্যে দেখতে পাচ্ছ এই ধরনের কিছু ড্রেসের পিএইচডি ফাইল থাকবে। তো এই পিএইচডি ফাইলগুলো দেখতে পাচ্ছ সামনে এই যে দু তিনটে গার্লসের আছে বাকি আর সবগুলো কিন্তু ছেলেদের জন্য, এগুলো কিন্তু টোটালি ছেলেদের জন্য। এগুলো কিন্তু তোমরা যদি ইউজ করো, নিজেদের ফেসটা বুঝিয়ে দাও, তাহলে কিন্তু একটা নতুন ইউনিক গেটআপ দিবে। তো কিভাবে সেটা একটু আমি তোমাদের ধারণা দেখিয়ে দিব। তো আগে দেখে নাও যে টোটাল ফাইল আমি 30 খানার মতো আমি ফাইলটা দিচ্ছি। এই 30 খানার মধ্যে কেমন কেমন ফাইলগুলো আছে সেগুলো চলো আগে দেখিয়ে দিই। আর প্রতি ভিডিওতে আমি একটাই কথা বলে এসেছি যে আমার এই ভিডিওর মধ্যে পাসওয়ার্ড আছে, সেটা কিন্তু ভিডিও দেখে নিবে। আর ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ পাসওয়ার্ড থাকবে, অবশ্যই কালেক্ট করে নিবে, কারণ এক্সট্রাক্ট করার সময় তোমাদের কিন্তু এই পাসওয়ার্ডটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু এক্সট্রাটি করতে পারবে না। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে অবশ্যই জয়েন করে যাবে, কারণ জানো যে এমন কিছু কিছু ভিডিও থাকবে সেগুলোর মধ্যে ডিসক্রিপশনে আমার লিঙ্ক থাকবে না, ডাউনলোড লিঙ্ক, সেটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলেই থাকবে। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করি। তো আজকে যে ফাইলগুলো দিব, আশা করি তোমরা ফাইলটা দেখে বুঝতে পেরেছো যে কিরকম ধরনের ফাইলগুলো থাকবে। তো ফাইলগুলোর মধ্যে আমি একটু জুম করে দেখিয়ে দিই। এই হচ্ছে ফাইল, এই ফাইলের মধ্যে দেখতে পাচ্ছ এই ধরনের তোমরা পিএইচডি ফাইলগুলো পাবে। আর পিএইচডি ফাইলের মধ্যে যে পিএনজি গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু তোমরা নিজেদের একটা ফেস যদি বসিয়ে দাও তাহলে কিন্তু ইউনিক একটা গেটআপ বা তোমাদের একটা ইউনিক স্টাইল দিবে। তো এখানে দেখতে পাচ্ছ আর্মি বা ফোর্সের কিছু আছে, তো এগুলো জাস্ট ওপেন করছি। দেখতে পাচ্ছ এই জায়গাটা জাস্ট ব্ল্যাঙ্ক আছে, ঠিক আছে। এই ব্ল্যাঙ্ক জায়গাটায় তোমরা শুধু তোমাদের ফেসটা এই জায়গাটায় কিন্তু পুট করে দিবে, তবে কিন্তু তোমরা এই যে পুরো গেটআপটার মধ্যে কিন্তু তোমার ফেসটা চলে আসবে। সেম এটার ক্ষেত্রেও সেম, এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটায় জাস্ট তোমার মুখটা এখানে বসাবে। আর এই নিয়ে আমার অলরেডি অনেক ভিডিও আছে কিভাবে একটা ফটো জয়েন করতে হয় বা কাটতে হয়, এগুলো নিয়ে আমার অনেক ভিডিও আছে, বা তোমরা ইউটিউবে তোমরা সার্চ করলে হয়তো দেখিয়ে দিবে যে কিভাবে ফটো এডিট করতে হয়, সেগুলো নিয়ে আমি আর কিছু বলছি না। জাস্ট এই ধরনের কিছু ফাইল পাবে, এবং এই পিএনজি ফাইলগুলো তোমরা যখনই গেটআপ দিয়ে দিবে এর কিন্তু ফাইলের অবশ্যই কিন্তু সাইজটা তোমাদের কিন্তু বড় করতে হবে, কারণ এখানে যে পিএনজি ফাইলটা দেওয়া আছে এটা কিন্তু ছোট সাইজের মধ্যে, তোমার যখন ফেসটা বসবে তখন কিন্তু এই জায়গাটা কিন্তু শর্ট হয়ে যাচ্ছে, তোমাকে সেই জন্য একটু বড় জায়গা নিতে হবে। অর্থাৎ দিয়ে এই যে সাইজটা আছে এটা কিন্তু তোমরা তোমাদের যে কোন সাইজে ইমেজটা নিতে চাইছো এখানে কিন্তু সাইজটা দিয়ে তোমরা কিন্তু করে নিবে। তো এরকম করে নিবে, তারপর কিন্তু এই ধরনের যে গেটআপটা আসবে এখানে কিন্তু যদি ফেসটা বসবে তাহলে কিন্তু তোমাদের মুখটা দেখা দিবে। তো এগুলো আমি ক্লোজ করছি। এরপর দেখতে পাচ্ছ এটা একটা মাথার ফেসটা বা ফ্রেমটা দেওয়া আছে, এখানে কিন্তু তোমাদের মুখটা বসাতে হবে। এটা দেখতে পাচ্ছ এটা এক ধরনের, এখানে একটা আছে, এই যে দেখতে পাচ্ছ এর যে ফেসটা এই মুহূর্তে যে বসানো হয়েছে এটা আমি বসিয়েছি জাস্ট তোমাদের দেখানোর জন্য। এটা হচ্ছে এই পিএনজিটার মধ্যে, ঠিক আছে, এই পিএনজিটার যে মুখটা সেটা আমি এই জায়গাটায় বসিয়েছি, তাই এরকম একটা গেটআপ এসছে। তো সেম তোমরা যদি আমি আরেকটা দেখিয়ে দিই, এই বাইকেরটা, ঠিক আছে, এরকম মাথাটা বসিয়ে দিলে তোমাদের কিন্তু এটার ধরনের স্টাইলগুলো কিন্তু চলে আসবে। আমি আর বেশি এইগুলো ডিটেলসে বলছি না। তো দেখতে পাচ্ছ এই একটা ইমেজ নিয়েছি, এটা একটা পিএনজি। তো এখান থেকে যদি জাস্ট এই যে ফেসটা যদি আমি এখান থেকে এখানে নিয়ে আসি, তো দেখতে পাচ্ছ এটা আমি জাস্ট বসিয়েছি, এটাকে কি করেছি আমি এটাকে লেয়ারের নিচে দিয়েছি, ঠিক আছে, এই লেয়ারটার নিচে। এবার এটাকে তোমরা সাইজটাকে অ্যাডজাস্ট করে নেবে, অ্যাডজাস্ট করে এরকম বসিয়ে নেবে। তো যেহেতু এটা একটা বাচ্চার ছবি আছে সেই জন্য অ্যাডজাস্ট হচ্ছে না, তো এটা তোমার যখন বড় মানুষের একটা যখন ফেস পড়বে তখন কিন্তু এটা একটু অন্যরকম একটা ফেস চলে আসবে। তো এটা নিয়ে আর কিছু বলার নেই, তোমরা ডাউনলোড করো এবং ইউজ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক করবে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নেবে নতুন নতুন আপডেটের জন্য। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং।